টিচার ছুরি না খেলে আজকে খেলাটা হলো এমন গাছ এমন গাছ পাচ্ছে মানে আমার এক ফেভারিট একটা গেম তো লেটস গেট স্টার্টেড সো গাইস অনেক ঘুরে আমি চাচ্ছি আমি কেন কাউকে পাচ্ছি না
পারতেছি না। সো আমি এই আমার অ্যারোটা ফলো করে করে যাই যে কোথায় বাঁচতেছে। সো আমি এখন আসছি হলো এখানে, সো অ্যারোটা কোথায় যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না গাইস। সো এয়ারশিপ আসলে খুবই বেশি হার্ড একটা পার্ট, যেটা অনেক বেশি হার্ড। সো আমি সামনে যাচ্ছি, দেখি কোনো কিছু পাওয়া যায় নাকি। আমি নেক্সট টার্গেট পেয়ে গেছি। নেক্সট টার্গেট হলো আমার পিঙ্ক। পিঙ্ক আমার সামনে স্টিল হিসেবে দাঁড়ায় আছে। সো আমি তাকে মেয়েটা আমি তার নামে রিপোর্ট করবো। সো গাইস এখানে প্রায় আর দুজন বাকি আছে। সো দুজন কোথায় মেয়ে যে বলতে পারতেছে না, দুজন কোথায় আছে। সো আমি একটা কোয়েশ্চেন করবো, হু ফিক্সড। সো হু ফিক্সড নামে একটা কোয়েশ্চেন করবো আমি। যদি আপনার নেমটা আপনার নিজের কাস্টমাইজ করতে হয় বা মেসেজ আপনার নিজের হিসেবে লিখতে হয়, তাহলে অবশ্যই সাইনিং করতে হবে। সো সাইনিংটা আমি করতে পারতেছিলাম না, তার জন্য আমি আমার নেম ফুল আমি রাখিনি, এমন গাছ রাখছে। সো অনেকজন লিখতেছে এভার ক্রস কোর্স ওয়ান সুইং ক্লাস উইথ নো ওয়ান। ওকে, সো এখন আই থিঙ্ক ভোট করার সময় এসে বসছে, আমি ভোট স্কিপ করে দিলাম। সো গাইস আমাকে একজন বলেছে, সো কেউ ডাইরেক্ট হবে আর কি, নো ওয়ান ওয়াজ ইজেক্টেড টাইপ। সো গাইস আমাদের গেমটা টাই হয়ে গেছে। সো ওয়ান ইম্পোস্টার, আরে ভাই ইম্পোস্টার তো আমি। সো গাইস কেউ আমাকে খুঁজে পাবে না, না পাবে, না পাবে কথা। সো গাইস অনেকক্ষণ হয়ে গেছে, বাট গাইস আবার ডিসকাসের সময় এসে পড়েছে। কেউ একজন কি কি কি। সো গাইস আমি জীবনে প্রথমবার ইম্পোস্টার হয়েছি, আর ইম্পোস্টার হওয়ার পর আমি মাত্র দুজনকে মেরেছি, আমার টার্গেট মাত্র দুজনই হয়েছে। সো গাইস আমি রেডকে দুজন ফোর করেছে, মানে কি রেড নাকি অন্য কোনো ভিডিও। সো বাই।